কথা বলার সুযোগ করার জন্য। আমি প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি আজ একটি পূর্ণাঙ্গ আগে জুনিয়ার স্কুল ছিল এবং পূর্ণাঙ্গ হাই স্কুল হিসাবে এবং আমি এই স্কুলে কাজ করতে পেরে নিজেকে ভালো মনে করি। স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে আমি আমাদের পশ্চিমবঙ্গের সুনামধন্য প্রতিষ্ঠান বাড়ি মুসলিম হাই স্কুল এন্ড কলেজ, তারপরে আমি স্নাতক ডিগ্রি নেই সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ হতে। আমি মাস্টার্স এখানে অধ্যয়নরত আছি উত্তর ইউনিভার্সিটি ইনশাআল্লাহ আগামী ঢাকায়। আমার বাল্যকালের ঘটনা সবচেয়ে বেশি মনে করি আমার প্রাইমারি শিক্ষকদের, আমার প্রধান শিক্ষক ছিলেন জনাব সাদত হোসেন, তিনি আমাদের অত্যন্ত যত্ন সরাসরি ব্যবহার করেছেন, আমাদের বিভিন্ন ট্রেনিং করেছে, স্কাউটিং করেছে, গান বাজনায় সবসময় দেখার পাশাপাশি গান বাজনায় আমাদের মনোযোগ রাখতেন। ভালো ফলাফলের জন্য তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, স্টুডেন্ট, অভিভাবক এবং টিচার, তিনটি সমন্বয়েই ছাত্রের ভালো রেজাল্ট করা সম্ভব। অভিভাবক যদি তার সন্তান বাসায় কী করে না করে এটা যদি খেয়াল না রাখে তাহলে কোনো কিন্তু সেটা এটা ভালো ফলাফল করতে পারবে না। কাজে আমি মনে করি ছাত্র শিক্ষক অভিভাবক তিনের সমন্বয়ে যে কোনো কাঙ্ক্ষিত ফলাফল গ্রহণ করা সম্ভব। আমি তিনজনের গুরুত্বই অত্যাধিক মানে মুখ্য বলে মনে করি। শিক্ষাক্ষেত্রে একটা সিদ্ধান্ত আমি আমাদের বিদ্যালয়ে প্রতিটি শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া হয়, তাতে পূর্বের যে এখন বর্তমান শিক্ষার্থীরা খুবই মনোমুগ্ধকরভাবে ক্লাসে মনোযোগী থাকে। আমি বিশ্বাস করি